2020 সালের 5 নভেম্বর সেজে উঠেছিল বিভীষণের বাড়ি। সেদিন বাংলায় সফরে থাকা অমিত ছাড়াও বিভীষণের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ থেকে কৈলাস বিজয়বর্গীয় সহ আরও অনেকেই। বিভীষণের বাড়ির দেওয়ালে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুলের পাশে অমিতজি স্বাগত লেখা এখনও জ্বলজ্বল করছে। অমিতকে কাছে পেয়ে খাওয়ার ফাঁকেই অসুস্থ মেয়ে রচনার কথা বলেছিলেন বিভীষণ। চিকিৎসার খরচ চালানো নিয়ে নিজের অসহায়তার কথাও জানিয়েছিলেন। প্রতিশ্রুতি পেয়েছিলেন ছেলেবেলা থেকে ডায়াবেটিসে ভোগা মেয়ের দিল্লির এইমসে চিকিৎসা হবে, কিন্তু এক বছর পার হলেও কথা রাখা হয়নি বলে বিভীষণের অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী 5ই নভেম্বর বাঁকুড়া এসেছিলেন, বাঁকুড়া এসে আমার বাড়িতে চতুর্দিক আমার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছিলেন। তো আমি একটু সুযোগ পেয়েছিলাম বলার আমার মেয়ের কথা, অসুখের কথা। তো উনি বলছেন কি হয়েছে, আমি অসুখের কথা বললাম যে সুগার এবং থাইরয়েডের সুগারটা খুবই বেড়ে যায়। তো উনি বলেছিলেন ঠিক আছে, যা ডাক্তারি খরচা হবে ওষুধপাতি যা লাগে আমরা দেব। ওনারা দু চার মাস ওষুধপাতিও দিয়েছিলেন এবং কিছুদিন পরে সেটা ওষুধপাতি বন্ধ করে দেয়। তারপরে বলেন যে ওষুধপাতি সাপ্লাই পাওয়া যাচ্ছে না। বাঁকুড়ার অখ্যাত গ্রাম চতুর্ডিহি শিরোনামে এসেছিল গত বিধানসভা নির্বাচনের অনেক আগেই। সেই সময় শিরোনামে এসেছিলেন এই অখ্যাত গ্রামের এক অখ্যাত বাসিন্দা জন্মজুর বিভীষণ হাসদা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সদলে মধ্যাহ্নভোজ সেরেছিলেন তার বাড়িতে। ভোজের পর শাহ কথা দিয়েছিলেন জটিল রোগে আক্রান্ত বিভীষণের মেয়ের চিকিৎসা করাবেন দিল্লির এইমস হাসপাতালে। সেই প্রতিশ্রুতির এক বছর পেরিয়ে গিয়েছে। শুরুতে বিজেপির তরফে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য মিললেও মেয়েকে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়নি। এ নিয়ে বিভীষণ বলেন, সবাই বলেছিল আমার অসুস্থ মেয়ের চিকিৎসার ভার নেবে, দিল্লির এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করবে। প্রথম প্রথম ওষুধ ইনজেকশনের ব্যবস্থা করেছিলেন, কিন্তু এখন কেউ খোঁজটুকুও নেন না, কেউ কথা রাখেনি। আমরা স্বামী স্ত্রী অন্যের জমিতে দিন মজুর করি, যা উপার্জন করি তা দিয়ে মেয়ের চিকিৎসার খরচ চালাতে হয়। এক মাসের ওরকম বিলটা আমি ধরে দিয়েছিলাম, সেটা বিলটা দিয়ে দিয়েছিল, দিয়ে আবার দু মাসের বিল আমি দিয়েছিলাম, সেটা আবার এখন পর্যন্ত দেয়নি। এখন বলছে ঠিক আছে আমরা বিলটা পাস করে দেবো। কত টাকা? মাসে মোটামুটি 5,000-5,500 করে বিলটা হয়, ওষুধ যেটা ইনসুলিন বা ওষুধ কেনা হয়। হ্যাঁ, উনি বলেছিলেন যে তাহলে একবার এমসে নিয়ে যাবো, এমসে তো নিয়ে যাওয়া হয়নি। মেয়ের চিকিৎসার স্বপ্নে চিড় ধরতেই ফুঁসে উঠেছেন অসহায় বাবা। চিকিৎসার খরচের ব্যাপারে বিভীষণ বলেন, আমার মেয়েকে রোজ 4 বার ইনসুলিন দিতে হয়, সঙ্গে কয়েকটি ওষুধও খেতে হয়, সব মিলিয়ে মাসে 5,000-এরও বেশি টাকা খরচ হয়। প্রথমে অনেকে সাহায্য করেছিলেন, এখন আর কেউ খোঁজটুকুও রাখেন না। অসহায়তার কথা ফুটে উঠেছে বিভীষণের স্ত্রী মনিকার গলাতেও। তিনি বলেছেন, আমাদের নিয়ে সবাই রাজনীতি করে গেল, কিন্তু কেউ কথা রাখলো না। আমি আর আমার স্বামী অন্যের জমিতে জন্মজুরি করে সামান্য উপার্জন করি, তা দিয়ে মেয়ের চিকিৎসার এই বিপুল খরচ চালাতে হিমশিম খাচ্ছি। আমার মেয়েটার কথা বলেছিলাম। কবে এসেছে? গত বছর 5ই নভেম্বর। কে এসেছে? আমি স্যার। কি বলেছিল? আমার মেয়েটার শরীর খারাপের জন্য বলেছিল। কি বলেছিল? ওষুধপাতির কম বলছে আমার লাগবে। তারপর তোমার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, কি কথা হয়েছিল? তোমার শরীর খারাপ? তারপর কিছুদিন দেখলো, তারপরে
তো এখন কি বলছে ওরা? বিজেপি সূত্রে জানা গিয়েছে বিভীষণের মেয়ের চিকিৎসার জন্য অমিত দলীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছিলেন। শাহ চলে যাওয়ার পর বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা এখন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ অন্য বিজেপি নেতারা গিয়েছিলেন বিভীষণের মেয়ের খোঁজ নিতে। রচনার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে সুগারের পরিমাণ জানতে রক্ত পরীক্ষা এবং ওষুধের ব্যবস্থাও করেন তিনি এবং পাশে থাকার আশ্বাসও দেন। বিভীষণ হাসদার মেয়ের সমস্ত দায়ভার, যেমন চিকিৎসার দায়ভার, এটা আমরা নিয়েছি এবং সেটা পালনও করছি। কিন্তু বিভিন্ন মিডিয়া তার কাছে গিয়ে সে যে কথাটা বলছে সেটাকে না প্রডিউস করে একেবারে মিথ্যে প্রচার করার চেষ্টা করছে। বিভীষণের মেয়ের যে অসুখ, সে অসুখটা ছোটবেলার অসুখ এবং সারা জীবন ধরে ওকে ইনসুলিন নিতে হবে, আর তার জন্য ওষুধ কোন দোকান থেকে নেওয়া হবে, প্যাথোলজি পরীক্ষা কোথায় হবে, কোন ডাক্তারবাবু দেখবেন, পুরো ব্যবস্থা করা আছে, কোথাও তাকে কোনো অর্থ দিতে হবে। কিন্তু ওষুধ নেওয়ার জন্য তো তাকে সেই দোকানে পৌঁছতে হবে, সে যদি না যায়। আমি এমনকি এই প্রধানমন্ত্রীর জন্মদিনে 17ই সেপ্টেম্বর তার বাড়ি গিয়েছি, এবারে তারপরে যদি এক মাস দু মাসে না পৌঁছয়, এটা তো বাড়ির অভিভাবকের দায়িত্ব নিতে হবে। আশ্বাসে বিভীষণ এবং তার স্ত্রী মনিকা ভেবেছিলেন উন্নত চিকিৎসার সুযোগ পেয়ে সুস্থ হয়ে উঠবে তার মেয়ে, কিন্তু তারপরে মাসের পর মাস অতিক্রান্ত হয়েছে, রচনার দিল্লি যাওয়া আর হয়নি। রচনাকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না দেখে মন ভাঙে হাসদা দম্পতির।